নমস্কার বন্ধুরা, অপুকিসের মুভি হেলদিপুর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে এখানে দেখতেই পাচ্ছেন কাতলা মাছ নিয়েছি বড় সাইজের, আর এটা দিয়েই আজকে পাতলা ঝোল করব। এই গরমে এত গরম পড়ছে আজকে যে তেল মশলা কম দিয়ে পাতলা ঝোল এরকম মাছের খেতে অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, এখানে মাছটা বাজার দিয়ে কাটিয়ে নিয়েছে। তো বন্ধুরা, এখানে আমি বেছে বেছে বড় কয়েকখান মাছ নেব, আর অন্য যেগুলো তাই দিয়ে আবার আমি রান্না করব। তো দেখুন এখানে কি সব করলেন না, পিঠের মাছ নেবি, সব মিলেই নেই ও খাবে দেব অবস্থা। তুই খাইস ওই মাছ, ভেবা করতে আছে খাবে, এইদি খাচ্ছে খা। তুই লেস খেলে নিস নিবি, তো বন্ধুরা দেখুন এখানে আমার যে কয় পিস মাছ লাগবে আমি নিয়ে নিয়েছি। তো মাছটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আমি, আর এখন আমি হলুদ মরিচ দিয়ে এটা প্রথমে ভালো করে ভেজে নেব। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ওই যে শুরু হয়ে গেছে ওর খাওয়া ঘুরিয়ে। তো বন্ধুরা দেখুন, এখানে মাছটা আগে আমি হলুদ আর মরিচ দিয়ে ভালো করে খেয়ে নেবো। আর এখানে দেখুন আমি বড় বড় করে এরকম আলু কেটে নিছি, এটা দিয়েই রান্নাটা করব। তো প্রথমে মাছটা ভালোভাবে মাখিয়ে নিই। তো প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেব আমি হলুদ। হলুদটা একটু বেশি দিয়ে যদি আপনারা মাছটা ভাজেন তাহলে মাছটা দেখতেও ভালো লাগে আর ঝোলটাও ভালো হয়। তো এবার ভালোভাবে মেখে নেব। আর এই কাতলা মাছটা অনেক বড় ছিল, দেখলেই বুঝতে পারছেন আপনারা। তো মাছটা দেখুন, মাছটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। তো মাছটা ভালোভাবে মাখা কমপ্লিট, এখন ভালোভাবে ভেজে নেব। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিছি, তেলটাও দিয়ে দিছি, শুধু তেলটা এখন গরম হওয়ার অপেক্ষা। তো বন্ধুরা এখানে তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হওয়ার ডিম ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। হ্যাঁ, ডিমটা ভাববে না যে মাছে দেবো, ডিমটা খাওয়ার জন্য ভেজেছি ঘরে। তো মাছটা যেহেতু এটা কাতলা মাছ বড় থাকে তাই একটু বেশ কড়া কড়া করে ভাজবো। তো বন্ধুরা মাছটা এবার উল্টে দেব। আর একটু হবে, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি এরকম বাকি মাছগুলো একই রকম ভাবে ভেজে নেব আমি।
তো বন্ধুরা এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা এই তেলেই আমি দিয়ে দেব এখন আলুগুলো ভেজে নেব একটু ভালো করে। তো দিয়ে দিলাম আলু, তো দেখুন এখানে আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দেবো এখানে জিরা, নিয়ে জিরা নিয়েছি দিয়ে দেবো। তো জিরা তো একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আলু আর জিরা একসাথেই আমি ভাজতেছি। তো বন্ধুরা আজকে আমি কোনো প্রকার এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করব না, তো আমি এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ শুধু আদা বাটা, দিয়ে দেবো হালকা একটু জল। তো এখানে আমি হালকা একটু জল দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন ঠিক সেরকম দেবেন। আমি এখানে ঝাল একটু বরাবর বলি আপনাদের, ঝাল একটু বেশিই দিই আমি। তো আমি এখানে দুই চামচের মতন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, যেহেতু এটা কাতলা মাছ আর বড়ো একটু ঝালঝাল করেই রান্নাটা করব। তো একটু ভালোভাবে কষে নেব আমি আলুটা। তো বন্ধুরা দিয়ে দেবো এখানে আমি এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো আমি এক চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। তো এবার আমি আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন এখানে আমি মশলা দিয়ে বেশ ভালোভাবে আলুটা কষিয়ে নেব নিয়েছি। এবার আমি উপর থেকে দিয়ে দেবো মাছগুলো, আগে আমি জল দেব না মাছগুলো দেব। আর ঠিক এই একইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, এই গরমের মধ্যে একদম পেঁয়াজ রসুন ছাড়া কম মশলা দিয়ে রান্নাটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে। তো এখানে আমি কষাতে কষাতে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো আমি জলটাও খুব কম পরিমাণ দিয়ে দেব। তো এখন আমি এটা 20 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেব, ফিরে আসবো 20 মিনিট পরে। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো বন্ধুরা এখানে আমার মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, এবার আমি একটু ভাজা জিরে গুঁড়ো উপর দিয়ে দিয়ে নামিয়ে নেব। তো দিয়ে দিলাম আমি ভাজা জিরে গুঁড়ো, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আবার বলি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
আর এরকম রান্না করে খেয়ে দেখবেন, একদম তেল মশলা কমের এই রান্না। তো বন্ধুরা, যদি আজকে রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এরকম রান্না করে খেয়ে দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো।